এখন রিজুদা 2 লাখ টাকা ডাউন পেমেন্টত উলাই যাব 2 লাখ ন 2019 হুন্ডাই এলেন্ট্রা ভার্না নহয় ভার্নার পৰা 5 লাখ মান টাকা বেছি আহে এখনৰ প্রাইস কিমান টাকা লাগে এখন রিজুদা 3 লাখ মান উলাই যাব ওকে 2019 সেফটির কারণে 5 স্টার টাটা নেক্সন কিমান টাকা তুলাই যাব টাটা নেক্সন 2.5 লাখ টাকা তুলাই যাব 2,50,000 ত আহি যাব টাটা নেক্সন 2019 নমস্কার ঋজু দেৱৰ আৰু এটা ভিডিওত আপোনালোকক স্বাগতম আজি মই আহিছো সাই মোটৰ্স ইয়াত থকা গাড়ী ষ্টক আপডেট হৈছে গোটেইখিনি ডিটেইলছ আপোনালোকক এটা এটাকৈ দিম ভিডিও সম্পূৰ্ণ চাব আৰু লগতে মোৰ চেনেল ছাবস্ক্ৰাইব কৰি দিব আপোনালোকে ভিডিঅ'বিলাক চাই কিন্তু চেনেল ছাবস্ক্ৰাইব নকৰে তো চেনেল এতিয়াই ছাবস্ক্ৰাইব কৰি বেল ন'টিফিকেশ্যন অলত প্ৰেছ কৰি দিয়ক যাতে মই অলপমান মটিভেশ্যন পাই যাওঁ আৰু নতুন নতুন ডিলাৰৰ ভিডিঅ' আপোনালোকক দিব পাৰোঁ তো চাওঁ আজি কিমান মানুহে ছাবস্ক্ৰাইব কৰে এই ভিডিঅ'ৰ পৰা তো ইয়াৰ পৰা যদি কিবা গাড়ী আপোনালোকে পছন্দ কৰে আৰু ল'ব বিচাৰে তেনেহ'লে একবাৰ নিজে ভালকৈ চাই ল'ব ভেৰিফাই কৰি ল'ব তাৰপিছত পাৰ্চেজ কৰিব কাৰণ মই জাষ্ট গাড়ীৰ ইনফৰ্মেশ্যন দিওঁ আৰু আপোনালোকে লোৱাৰ আগতে ভেৰিফাই কৰি ল'ব আৰু মোৰ পুৰণা ভিডিঅ' চাবৰ কাৰণে ওপৰত আই বাটনত গৈ মোৰ পুৰণা ভিডিঅ' চাব পাৰে তো বলক আজিৰ এই ভিডিঅ' আৰম্ভ কৰোঁ আৰু এটা এটাকৈ গাড়ী ডিটেইলছ দিওঁ অ'কে সাই মটৰ্ছৰ পৰা আমাৰ লগত আছে ৰেকিব ৰেকিবে আমাক ফাৰ্ষ্ট এড্ৰেছ ক'ব ডিলাৰৰ কোন জেগাত আছিলে আমাৰ গুৱাহাটীৰ জালুকবাৰী হোটেল ৰেডিছন ব্লক অপজিটত এটা আছে হেমলতা ধাবাৰ লগত আৰু এটা আকাংক্ষা হস্পিটেলৰ একদম নিয়াৰত আছে এইখন আকাংক্ষা হস্পিটেলৰ নিয়াৰত আছে অ'কে আপোনালোকে নাম্বাৰ দিয়া আছে কণ্টেক্ট কৰিব বাকী গাইড কৰি দিব এওঁলোকে আৰু ফাইনেন্স আৰু ডকুমেণ্টেশ্যন ইয়াৰ পৰা কৰাই দিয়ে নে কৰাই দিয়ে ফাইনেন্স আৰু ডকুমেণ্টেশ্যন ইয়াৰ পৰা কৰাই দিব ন কোন কোন জেগাৰ ফাইনেন্স হয় আমিতো এতিয়া গোটেই অসমৰ কৰিবৰ কাৰণে ট্ৰাই কৰি আছোঁ বৰ্তমান হৈও আছে কিছুমান জেগাত অকণমান বেংকৰ প্ৰব্লেমৰ কাৰণে হয়তো নহয় কিন্তু আমি 85% আমি অসমৰ পৰা গোটেই অসমৰ পৰা কৰাই দিব ট্ৰাই কৰোঁ ট্ৰাই কৰে ন অ'কে তো ৰেকিব দে আমাক ফাৰ্ষ্ট এখন ডাষ্টাৰ আহিছে ডাষ্টাৰখনৰ পৰা ডিটেইলছটো দিয়ক কওক এইখনৰ ডিটেইলছ 2017ৰ ডাষ্টাৰ হয় পেট্ৰল নে ডিজেল ডিজেল আমি একবাৰ ৱাক এৰাউণ্ড দেখুৱাই দিম চাই লওক একবাৰ ছাইডৰ পৰা কি কণ্ডিশ্যনত আছে ৰিপেইণ্ট কিমান হৈছে এইখন ফুল বডি অৰিজিনেল পেইণ্টত আছে ফুল বডি অৰিজিনেল পেইণ্টত অ'কে আমি একবাৰ লেফ্ট চাইডৰ পৰাও দেখুৱাই দিম কি মডেল হয় এইখন এইখন ছেকেণ্ড টপ মডেল আৰু ৰানিং কিমান হৈছে এখন ৰানিং ৰেট 97 মান আছে আৰু আস্কিং কিমান এইখনৰ আস্কিং আছে আমাৰ 7 লাখ নতুন লব গলে 10 মান পৰে নে আৰামছে 10 মান পৰে বেছি পৰিব আৰু ৰানিং কিমান হৈছে গলে 97-98 মান আছে অ'কে আছে এখন i20 ৰেড কালাৰত কওক এইখনৰ ডিটেইলছ 2015ৰ i20 আস্তা হ্যাঁ আৰু ৰানিং কিমান হৈছে এখন এখন ৰানিং হৈছে 47,000 ইণ্টেৰিয়ৰ চাই লওক ৰানিং কিমান হৈছে এখন ৰানিং 47 মান আছে আৰু আস্কিং কিমান আস্কিং আছে আমাৰ 5,45,000 আৰু এখন যদি আমি ডাউন পেমেণ্ট কৰি লওঁ কিমান মান লাগিব ডাউন পেমেণ্ট 1.5 লাখ মান টকা দিলে হৈ যাব 1.5 লাখ টকাত পাই যাব এইখন i20 ন অ'কে নেক্সট আছে এখন ক্ৰেটা কওক ইয়াৰ ডিটেইলছ 2017ৰ পেট্ৰল ক্ৰেটা টপ মডেল এছএক্স অপচনেল এছএক্স অপচনেল ডুৱেল টোন আমি একবাৰ আছিলে এইটো গাড়ী আৰু এইখন 50,000 চলা আছে পিছৰকত পাবনে এখনত পাই যাব ন ফুল বডি জেনুইন পেইণ্টত আছে ন অৰিজিনেল পেইণ্টত 50,000 চলা আছে আস্কিং কিমান এখনত আস্কিং আছে আমাৰ 995 9,95,000 আৰু আমি ইয়াৰ ইণ্টেৰিয়ৰ দেখুৱাই দিম একবাৰ ইণ্টেৰিয়ৰ চাই লওক কি কি আছে আৰু ফিচাৰ্চ কি কি আছে এইখনত ফিচাৰ্চ কি কি পাব এইখনত ফিচাৰ্চ টপ মডেলত যিখিনি থাকে গোটেইখিনি আছে আৰু আস্কিং কিমান ক'লে 9 লাখ 995 এইখন 3 লাখ মান ডাউন পেমেণ্টত আহিব 2017 অ'কে নেক্সট আছে এখন অল্ট' K10 হোৱাইট কালাৰত অল্ট' K10 BXI হোৱাইট কালাৰৰ গাড়ী গাড়ী ধুনীয়া হৈ আছে আৰু এইখনৰ ৰানিং কিমান হৈছে ৰানিং 53 মান হৈছে 53 আমি বেক চাইডৰ পৰা একবাৰ দেখুৱাই দিওঁ গাড়ীখন আফটাৰ মাৰ্কেট এলয়ো লাগি আছে একবাৰ ইয়াৰ ইণ্টেৰিয়ৰ দেখুৱাই দিম চাই লওক ইণ্টেৰিয়ৰ আস্কিং কিমান এখনৰ আস্কিং আছে আমাৰ 2,85,000 আৰু নেগোচিয়েবল ন নেগোচিয়েবল তো নেক্সট আছে এখন হোন্ডা ব্রিও 2013 ব্রিও টপ মডেল ডিজেল নে পেট্রোল পেট্রোল ভার্জন ডিজেলত আহে নে হোন্ডা ব্রিও কি জানি আহে আইডিয়া নাই আচ্ছা আইডিয়া নাই মানে পেট্রোলত আছে এখন পেট্রোলত আছে হ্যাঁ 2012ৰ গাড়ী হ্যাঁ অরিজিনালি 30,000 চলা গাড়ী মানে জেনুইন পুরা জেনুইন পুরা আৰু আস্কিং কিমান এখনৰ এখনৰ আস্কিং আছে আমাৰ 3,45,000 3,45,000 এখনত ফাইনান্স হ'ব নে এখনত ফাইনান্স হার্ডলি এবছৰ মান হ'ব হ'ব ন অ'কে তো কিমান দিব লাগিব এখন 3,45,000 হাফ ডাউন পেমেণ্ট কৰিব লাগিব নে হাফ 50% কৰিব লাগিব যিহেতু অলপ পুৰণা গাড়ী অ'কে নেক্সট আছে এখন ফোর্ড ফিগো কক এখনৰ ডিটেইল ফিগো 2011 হ্যাঁ টপ মডেল আমি একবার ইয়ার ওয়াক এরাউন্ড দেখাই দিছি
কক এখন 50000 মান রানিং আছে 50000 রানিং আছে ন এখন রিপেন্ট কিমান হইছে বাম্পারত অকমান বাম্পার সাইডে সাইডে টাচ আপ করা হইছে হ্যাঁ আর বাকি কোন বডি টু বডি অরিজিনাল পেন্ট আছে আর আস্কিং কিমান এখনর আস্কিং আছে আমার 220000 কোন ইয়ারর 2011 পেট্রোলর পেট্রোলর 2000 রানিং কিমান হইছে কলে 57 মান হইছে ফাইনান্স হবনে এখন ফাইনান্স তো হবার যদি আইব ক্যাশ লব লাগিব না ওকে নেক্সট আরু এখন ফোর্ড ফিগো আছে হোয়াইট কালারত কক রেকিপ দাই আর ডিটেল টাইটেনিয়াম 2015 অর টপ মডেল পেট্রোল হ্যাঁ খুব ভাল কন্ডিশনত আছে গাড়ি হ্যাঁ হোয়াইট কালারর গাড়ি হ্যাঁ কক আমি একবার ইয়ার ওয়াক অ্যারাউন্ড দেখাই দিছো কক এখন রানিং কিমান হইছে রানিং 61 মান হইছে এখন 61 ব্যাক সাইডে পর একবার চাই লও গাড়িখন আর ইন্টেরিয়র আমি দেখাই দিম 61000 পেট্রোলত পেট্রোলত টাইটেনিয়াম নাকি টাইটেনিয়াম আর আস্কিং কি আস্কিং কিমান এখন আস্কিং আছে আমার 395 নেগোসিয়েবল নেগোসিয়েবল আমি একবার ইন্টেরিয়র দেখাই দিছো কি কি ফিচারস আছে ইয়াত পাওয়ার উইন্ডো এসি পাওয়ার স্টিয়ারিং সব এবিলাক আহেনে সব গুটেখিনি আহে গুটেখিনি আহে ন ওকে কি গাড়ি আছে নেক্সট আমার লগত আর এখন ফিগো আছে ফিগো আছে ওকে আমি একবার ইয়া ফ্রন্টৰ পৰা দেখাই দিম ব্যাক সাইডৰ পৰা সাইলক্স ওয়ার পিছত আমি ফ্রন্টৰ পৰা দেখাই দিম এখন কিমান রানিং হৈছে আৰু কোন ইয়াৰত 2011 ৰ 65000 রানিং হৈছে পেট্রোল গাড়ি 65000 রানিং হৈছে পেট্রোল গাড়ি 2011 এখন আস্কিং কিমান এখনৰ আস্কিং আছে এখনত 225 আৰু কিবা এক্সিডেন্টাল না না এক্সিডেন্টাল গাড়ি এক্সিডেন্টাল ইঞ্জিন ড্যামেজ গাড়ি আমি না রাখো পুরো জেনুইন না জেনুইন ওকে নেক্সট আছে এখন গ্র্যান্ড আইটেন কক কোন ইয়ারর হয় গ্র্যান্ড আইটেন 2018 অর স্পোর্টস মডেল হ্যাঁ আমি ইয়ার একবার ওয়াক অ্যারাউন্ড দি দিম ওয়াক অ্যারাউন্ড চাই লক আর রিপেন্ট কিমান হইছে ফুল বডি অরিজিনাল পেইন্ট ফুল বডি অরিজিনাল পেইন্ট গাড়ি আই চেক করি লব পারে সার্ভিস রেকর্ড চেক করিব পারে রানিং কিমান হইছে এখন 35000 অনলি অনলি কোন ইয়ারর কলে 2018 অর স্পোর্টস আর আস্কিং প্রাইস কিমান এখনর এখনর আস্কিং আছে আমার 4,95,000 আৰু ডাউন পেমেণ্ট কৰি ল'লে কিমান 2 লাখ মান দিব লাগিব না আৰামছে হৈ যাব 2 লাখ দিলে 2 লাখ দিলে আৰামত হৈ যাব ন নেক্সট আছে এখন চেৰবুলেট ইউবা এভিও এভিও ওকে ইউবা নহয় সৰি এভিও গুৱাহাটী ৰেজিষ্ট্ৰেচন কক ইয়াৰ ডিটেইলছ 2006 অৰ এভিও ফুল বডি অৰিজিনেল পেইণ্ট খুব ধুনীয়া গাড়ী মিটাৰত দেখাই দিম 35000 এখনো চলা আছে হা অৰিজিনেলি হা আৰু জেনুইন পেইণ্ট নে কমপ্লিট একদম জেনুইন পেইণ্ট বেছি চলা নাই তার মানে বেছি চলা নাই ওকে আমি একবার ইন্টারভিউ দেখাই দিউ এখনর আস্কিং কিমান এখন 190000 টাকা আর নেগোসিয়েবল নে নেগোসিয়েবল ইনস্যুরেন্স করাই দিব ন ব্যাক সাইডৰ সিটস বিলা গলপ চাই লক ইয়াত কি কি আছে পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো হ্যাঁ সব মিউজিক সিস্টেম পাবো পাই যাব ন তো নেক্সট আছে এখন রেনল্ট ডাস্টার কক ইয়ার ডিটেইলস ডাস্টার 2015 হুম খুব ধুনিয়া গাড়ি হুম মোটামুটি অরিজিনাল পেইন্টত আছে রিজু দা এতিয়া লাগে আমি করা নাই জুয়া কালি আহা গাড়ি এখন আর অরিজিনাল পেইন্টত আছে ডিজেল না পেট্রোল ডিজেল ডিজেল ডিজেলত না আমি আর ইন্টেরিয়র দেখাই দিউ এখন রানিং কিমান হইছে আর আস্কিং কিমান এখনর এখন রানিং রিজু দা 1 লাখৰ ওচৰত হৈছে আর আস্কিং কিমান এখনর ব্যাক সাইডৰ সিটস বিলাক একবার দেখাই দিউ 550 এখনর আস্কিং ন আর নেগোসিয়েবল এখন 2 লাখ মান ডাউন পেমেন্ট কৰি লব পাৰিব নে পাৰিব ওকে নেক্সট আছে টাটা নেক্সন সেফটিৰ কাৰণে বেষ্ট 5 স্টার রেটেড হয় আমি আর ওয়াক অ্যারাউন্ড দি দিম কক ইয়ার ডিটেইলস কোন ইয়ার মডেল 2019 অর হুম এখন 36000 চলিছে হুম টপ মডেল নে টপ মডেল হয় এখন সেকেন্ড টপ মডেল হুম এখন খুব ভাল কন্ডিশনত আছে গাড়ি নন এক্সিডেন্টাল গাড়ি আর ইয়াত ব্লিংকিং হয় লাইট বিলাক হ্যাঁ ব্লিং হয় জ্বলে না লাইট জ্বলে ওকে মিউজিক সিস্টেম চাই লক আর আস্কিং কিমান এখনর আস্কিং আইব এখন আমার 760 আর ডাউন পেমেন্ট কইল লে 3 লাখ মানত আহি যাব নে 3 লাখ মানত আহি যাব রে জুটা 3 লাখত আহি যাব টাটা নেক্সন খন আর রিপেইন্ট নাই রিপেইন্ট নাই কমপ্লিট জেনুইন পেইন্টত আছে না জেনুইন পেইন্ট ওকে নেক্সট আছে ইউজড কার মার্কেটত খুব কম পোয়া যায় এখন হিউন্ডাই এলেন্ট্রা ভর্না নহয় মই ক্লিয়ার করু এলেন্ট্রা হয় ইয়ার ইঞ্জিন ব্লেক থাকে 2000 সিসির ইঞ্জিন নাকি 2000 সিসি পেট্রোল না ডিজেল পেট্রোল পেট্রোল 2000 সিসির ইঞ্জিন মানে বহুত ডাঙর কথা ভর্ণাত 1.6 লিটার ইঞ্জিন আহে মানে 1600 সিসির ইঞ্জিন আহে তো একবার চাই লোক ফ্রন্টর পরা তারপর ইয়ার ডিটেলস রাখি দেয় কই দিব কক 2019 এলেন্ট্রা হয় কালার গাড়ি এইব এখানে 37000 গাড়ি রানিং আছে জেনুইন রানিং আছে আর আস্কিং কিমান এখনর আস্কিং আছে এখনর আমার 975 নতুন লব গলে কিমান মান পরে
নতুন লব গলে এখনত মোটামুটি 14 15 মান টু পড়িব কিমান আপোনালোকৰ আইস্কিং 975 975 নেগোশিয়েবল এখন 3 লাখত আহিব নে ডাউন পেমেন্টত হ্যাঁ আহি যাব ন ওকে তো বলক আৰু কিমান গাড়ী আছে এবিলাক একবার চাই লওঁ নেক্সট আছে এখন i20 এক্টিভ কক ৰেকিপ দা ইয়াৰ ডিটেইলছ 17 ৰ গাড়ী হ্যাঁ i20 এক্টিভ ডিজেল হুম খুব ভাল কন্ডিশনত আছে গাড়ী ডিজেল মানে টর্ক বেছি আৰু চলা ইয়াৰ এক্সপেৰিয়েন্সও বেলেগ চলা এক্সপেৰিয়েন্স বেলেগ বহুত হেভি ফিল হয় মাইলেজও বেছি মাইলেজ বেছি কক ডিটেইলছ কিমান চলিছে 2017 ৰ হয় হুম গাড়ী চলিছে 57 মান চলিছে হুম আৰু বহুত ভাল কন্ডিশন আছে মই নিজে আমি একবাৰ ইন্টেৰিয়ৰ মিউজিক সিস্টেম দেখুৱাই দিম এসি বিলাক দেখুৱাই দিম সাক কি কন্ডিশনত আছে আস্কিং কিমান এখনৰ আস্কিং আছে আমাৰ 6 লাখ i20 খন যদি ডাউন পেমেন্ট কৰি লও বিচাৰে কিমান টকা দিব লাগিব 2 লাখ টকাত আহি যাব i20 এক্টিভ ন নেক্সট আছে এখন ওয়াগনার হোয়াইট কালারত কক ওয়াগনার VXI 2013 হুম হোয়াইট কালারৰ গাড়ী খুব ধুনিয়া গাড়ী 57,000 রানিং হয়েছে গাড়ি হ্যাঁ আমি একবার কমপ্লিট ওয়াক অ্যারাউন্ড দি দিম তারপর ইয়ার ইন্টেরিয়র দেখাই দিম কক VXI নাকি VXI টপ মডেল মানে ওয়েগানার হেটু টাইমর হেটু টাইমর ওয়েগানার টপ মডেল কক ইয়ার রানিং কিমান হইছে আস্কিং কিমান 57 মান রানিং হইছে আর আস্কিং আইব আমার 3,40,000 3,40,000 সিক্স এর কন্ডিশন বিলাক একবার চাই লোক আছে এখন অল্টো 800 কক 2018 অল্টো 800 কালেক্ট চাই খুব ভাল কন্ডিশনত আছে গাড়ি 32,000 মান জেনুইন চলা আছে গাড়ি 32,000 জেনুইন চলা আছে গাড়ি নিজে ভেরিফাই করাই লব পারে কাস্টমারে আরামসে করাই লব পারে কাস্টমারে কারণ মিটার টেম্পারিং বলি কই দিয়ে ফটককে হে কারণে ভেরিফাই করাই ললে বেশি ভাল মিটার টেম্পারিং কেতিয়াও নকরু আর আস্কিং কিমান এখনর এখনর আস্কিং আহিব আপনার 6 বিলাক একবার চাই লব 3,35,000 নেগোশিয়েবল নেগোশিয়েবল নেক্সট আছে এখন সুইফট ডিজেল না পেট্রোল পেট্রোল সুইফট ফ্রন্ট পর একবার চাই লব VXI ফ্রন্ট ওকে 2013 VXI VXI কক কিমান রানিং হয়েছে আস্কিং কিমান রানিং রেজুলা 67 68 মান হইছে হুম আমি এতিয়া ইয়ার ইন্টেরিয়র দেখাই দিম কক আস্কিং কিমান এখন আস্কিং 395 395 কোন ইয়ারত VXI মডেল 2013 আর নেগোশিয়েবল নেগোশিয়েবল ওকে নেক্সট আছে এখন আর্টিকা আর্টিকা কোন ইয়ারর আর ডিজেল না পেট্রোল আর্টিকা পেট্রোল VXI 2014 14 আমি একবার গাড়িখন দেখাই দিম ব্যাক সাইডৰ পৰা চাই লক ইন্টেরিয়র চাই লক রানিং কিমান হয়েছে আর রিপেন্ট কিমান আছে রিপেন্ট বর্তমান লাগে করা নাই কিন্তু অকমান করাবো লাগবে বাম্পারের সাইডত তার সব করাবো লাগবে আজি আইছে গাড়িখন আর রানিং কিমান হয়েছে রানিং 67 মান হয়েছে আর আস্কিং কিমান এখন আস্কিং আছে আমার 4,60,000 আমি একবার মিউজিক সিস্টেম কোম্পানি ফিটেড আছে ন ওকে আর রিয়ার এসিও আছে রিয়ার এসিও আছে 465 আর্টিকা খনর আস্কিং আর নেগোশিয়েবল হয়ে যাব ডকুমেন্টস ইনক্লুডিং ইনক্লুডিং তো এ আসিলে সাই মোটরসর পর আজির ভিডিও নতুন একটা ভিডিও খুনকাল লগ পাম তেতিয়ালকে আপনালকে ভিডিও চাই থাকক আর লাইক শেয়ার কমেন্ট গুটিখিনি করে দিব তো ভিডিও চাওয়ার ভাবে ধন্যবাদ।